পাবে, তার চোখে ইশারা ছাড়া একটি পাতাও নড়ে না, এবং একটি পাতা যদি নড়ে বা একটি পাতা যদি গাছ থেকে খসে পড়ে উনি ভীত সন্ত্রস্ত হয়ে যায়। আইনজীবীদের মিছিলকে এত ভয় করেন কেন? আমাদের কর্মসূচি আপনি পণ্য করার চেষ্টা করেছেন, পণ্য তো হয় নাই। আমরা আহত বাইজনদের যতদূর পারি চিকিৎসার ব্যবস্থা করে বিকালে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে আমাদের বক্তব্য আমরা তুলে ধরেছি, কিভাবে বিচারিক হয়রানিগ্রহ হয়, কিভাবে গ্রেপ্তার করা হয় একের পর এক, এবং 161 কে ইউজ ব্যবহার করে আবার নতুন করে তাকে কারাগারে দেওয়া হয় এবং বেল দেওয়া হয় না। রাত 8টা 9টা পর্যন্ত বিচার কাজ পরিচালনা করা হয় যাতে আমাদের বিরোধী দলীয় নেতারা ভবিষ্যতে নির্বাচন করতে না পারে, খুবই সুপরিকল্পিতভাবে তারা এই বিচার বিভাগকে ব্যবহার করছে। একইভাবে উচ্চ আদালতও এইসব কর্মকাণ্ড আমরা দেখছি, এখানে কিছু কিছু বিচারপতি শপথবদ্ধ বিচারপতির নাম বলে তারও রাজনীতি শুরু করেছে। সুপ্রিম কোর্ট উচ্চ আদালতকে রাজনৈতিক বংশ ঘোষণা করে যার যার মতো করে তারা বক্তব্য দিচ্ছে। বন্ধুরা আমার, আমরা সর্বশেষ সৈয়দ মাহমুদ হোসেনকে দেখেছি, এখন যিনি আছেন আগামী 25 তারিখ পর্যন্ত ফয়েজ সিদ্দিকীর সাহিত্য দেখেছি, নতুন যিনি আসছেন তিনি কি সেই পথ অনুসরণ করবেন আমি প্রশ্ন রাখতে চাই, নাকি বিচার বিভাগের স্বাধীনতা অভিভাবক সংবিধানের সংযুক্ত হিসাবে আপনি কাজ করবেন? মানবাধিকার গণতন্ত্র আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আপনি কাজ করবেন? বিরাট প্রশ্ন আজকে আপনার সামনে আমরা রেখে দিতে চাই। বন্ধুরা আমার হাসু আপা বাইডেনের সাথে ছবি তুলে গণভবন থেকে নির্দেশনা দিয়েছে, এই ছবিটা সমস্ত মিডিয়ায় প্রকাশ করলে হবে না, অত্যন্ত গুরুত্ব সহকারে। আমার মিডিয়া ভাইয়ের এত গুমহারা সেলফি তো হাজার হাজার লক্ষ লক্ষ সেলফি তো বাইডেনের আছেই, সবারই থাকে এটা, সব নেতা এটা আমাদের ছেলে মেয়েরা আমাদের দেশের সমস্যা নেতাদের সাথে ছবি তুলে, এই যে আমাদের আইনজীবী সিনিয়র আইনজীবীদের সাথে ছবি তুলে, ইদানিং কেউ কেউ দেখি চেম্বারে গিয়ে বিচারপতিদের সাথে সেলফি তুলতেছে। আহারে, তো কি বলেছিল ইত্যাদির উপস্থাপক হানি সংকেত, আপনারা যতই ছবি তুলেন যার সাথে ছবি তুলছে আপনি কোনোদিনও সেই পর্যায়ে যেতে পারবেন না, সুতরাং এটা একটা হাসির ঘোড়া হয়ে গেছে। হাসু আপা ভাইডেনের সাথে ছবি তুলে এখন বিশ্ব নেত্রী হয়ে গেছে, উনিও ভাইডেনের সমপর্যায়ে হয়ে গেছে। আর পরের কাহিনী আর বলতে চাই না, ফ্রান্সের প্রেসিডেন্টকে ডাইকে নিয়ে আসা এয়ারবাস কিনছেন, তারপরে আবার সেটেলাইট